স্পেনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে 51তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 29শে মার্চ মঙ্গলবার রাত 10টার সময় বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী লীগ যুবলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলোচনা ও কর্মী সভাটি। কাতালোনিয়া যুবলীগের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোরের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের মূলধারার রাজনৈতিক সংগঠন ইআরসি দলের নেতা ও জাতীয় সংসদ সদস্য রোবের্তো মসিহ নাহার এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বিজয়, সান্তাকলমা আওয়ামী লীগের সভাপতি শফিক স্বপন, স্পেন আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান খান কোয়েস, মানবিক সংগঠন পাপেলেস পারা তদোস এর বাংলাদেশি সমন্বয়ক মোহাম্মদ কামরুল, সান্তাকলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান নাসিম, কাতালোনিয়া যুবলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন আমু, স্পেনের মূলধারার রাজনৈতিক সংগঠন ইআরসি দলের বাংলাদেশি সমন্বয়ক সালেহ আহমদ সোহাগ। প্রধান অতিথি রোবের্তো মসিহ নাহার এমপি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য প্রদান করেন। এ সময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন সান্তাকলমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তফা উদ্দিন, মুশারফ হোসেন, ইউনাইটেড ইয়াং মুসলিম সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান, যুবলীগের সহসভাপতি আরিফ খান রুবেল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ কিবরিয়া, লিমন আহমদ বিজয়, হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, আলোচনা ও কর্মী সভায় সকল কর্মী সদস্যদের দাবি অনুযায়ী সকলের মতামতের ভিত্তিতে যুবলীগের ভারপ্রাপ্ত পদ থেকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয় সভাপতি হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন কিশোরকে। সমাপনী বক্তব্যে কাতালোনিয়া যুবলীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের জন্য অতি সম্মানের। প্রবাসে আমরা যারা রাজনীতি করি আমাদের লক্ষ্য থাকা উচিত বাংলাদেশের উন্নয়নগুলো প্রবাসীদের সামনে তুলে ধরা এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। Connecting Bangla Globally.